Welcome to Spot Shobari. Palish, Ponchash. Shoham, Juta Palish Kurtise, Sharkari Kormo Chari, Kidu Doshadakan, Askes, Juta Palish Purun to Koralakis. বেতনের টাকায় সংসার কোনো মতে চলতেছে না, তাই নৌকা চালায় জীবিকা উপার্জনের চিন্তা ভাবনা আছে সোহান। তাই গ্রামে গিয়ে প্রচন্ড শীতের মধ্যে নৌকা চালানোটা প্র্যাকটিস করতেছে, যাতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌকাটা চালায় যেতে পারে আর কি। 22 বছর 6 মাস বয়সে মাত্র সরকারি চাকরি, তারপরে সংসার, পরিবারের চাপে, বইয়ের চাপে সোহান এখন জুতা পালিশ করতেছে, বেতনের টাকায় চলে না। আপনারা দেখেছেন কি আগ্রহ নিয়ে করতেছে সোহান, প্রতিটা কাজে খুব আগ্রহ নিয়ে করে। প্রচন্ড শীতে মানুষ জায়গায় বরফে জমে যায়, ও বলে ভাই যদি তুষার বৃষ্টি হইতো একটু বরফ বৃষ্টির মধ্যে হাঁটতাম, শীতটা এনজয় করে। প্রচন্ড গরম যখন থাকে তখন মাঠের ভিতর যায় একেবারে গান টান গায়ে, মনে করেন যে বাতাসটার উপভোগ করে, গরমটার উপভোগ করে, মানে সব কিছু উপভোগ করতে করতে যায়। বাসের মধ্যে যানজট ভিড় টির ওর মধ্যে দেখা যাবে যে উপভোগ করতে করতে গেছে। গ্রামকে খুব ভালোবাসে, বটিয়াঘাটা গ্রাম, কাছেই গ্রাম, মংলা বন্দরে চাকরি করে, পরিসংখ্যান শাখায়, খুব গুরুত্বপূর্ণ শাখায়, ট্রাফিক বিভাগে। ট্রাফিক বলতে আবার ভাবেন না যে রাস্তায় দাঁড়ায় যে ট্রাফিক নিয়ন্ত্রণ করে, এটা মংলা বন্দরে জাহাজের যে নিয়ন্ত্রণের ব্যাপার সেপার ওইখানে নিয়োজিত আছে। দেখেন ভালো কোনো মেয়েটে থাকলে এর জন্য একটু বিবাহ চিন্তা ভাবনা চলতেছে। প্রথমে যে বলছি বিয়ে হয়ে গেছে, এগুলো আসলে একটু শয়তানি করলাম, দুষ্টামি করলাম। সোহানের এক ভাই বেক্সিমকো চাকরি করে আর বাবা অবসরপ্রাপ্ত নিরাপত্তা পরিদর্শক ছিল, আর মা, এই চারজনের সংসার, ছোট সংসার। মেয়েকে অবশ্যই গ্রামে ঘুরতে পছন্দ করতে হবে, গ্রামে থাকতে পছন্দ করতে হবে, এবং বিভিন্ন স্থান, মনে করেন যে কক্সবাজার, রাঙামাটি, ইন্ডিয়া টিন্ডিয়া, মানে যে সমস্ত দর্শনীয় স্থান আছে, এর বাদে কোথাও শাপলা ফুটলো, কোথাও পদ্ম ফুটলো, কোথাও বিরাট বড় একটা বট গাছ, এই সমস্ত জায়গা ঘুরে দেখতে ওর খুব ভালো লাগে। মেয়েরও এটা আর কি ভালো লাগতে হবে, এটা হচ্ছে গিয়ে প্রথম শর্ত এবং প্রধান শর্ত। এই তো সোহানের জন্য একটা পাত্রী খোঁজার আজকে বিজ্ঞাপনটা দিলাম, দেখেন তো কিছু একটা ভালো পাত্রী এরকম পাওয়া যায় কি না। বর্তমান সময়ে স্পর্শ বাড়ি থেকে সোহানের কাণ্ড কারখানা নিয়েছিলাম মোহাম্মদ সোহেল সরকার। সবাই ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, শীতে সাবধানে থাকবেন। আজকে এই পর্যন্ত, বিদায়। প্লিজ সাবস্ক্রাইব স্পর্শ বাড়ি চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন।